This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। কলকাতায় আজ জ্বালানির দাম কত? নমস্কার, আমি রচনা মণ্ডল, জানাবো বিস্তারিত। কলকাতার পাশাপাশি গোটা দেশেই জ্বালানির দাম বেশ চড়া। বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে কমতে পারে জ্বালানির দাম। ফলে প্রতিদিনই সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে কি সস্তা হলো পেট্রোল ডিজেল? শুক্রবার ৮ই সেপ্টেম্বর ভারতের তেল সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের নতুন রেট ঘোষণা করেছে। দেশের একাধিক শহরে পেট্রোল এবং ডিজেলের দামে বড় পরিবর্তন হয়েছে। এদিন একাধিক শহরে পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে, তবে বেশ কয়েকটি শহরে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। জেনে নিন আজ পেট্রোল এবং ডিজেলের দামে কী পরিবর্তন হয়েছে। কলকাতায় আজ কত জ্বালানির দাম? প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩ টাকা, এদিকে প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। দিল্লিতে আজ জ্বালানির দাম কত জানেন? প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা, প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৬২ টাকা। চেন্নাইতে কত রয়েছে আজ জ্বালানির দাম? প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা আর প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.২৪ টাকা। মুম্বাইয়ে কি রয়েছে আজ জ্বালানির দাম? প্রতি লিটার পেট্রোলের দাম যাচ্ছে ১০৬.৩১ টাকা, এদিকে মুম্বাই আজ প্রতি লিটার ডিজেলের দাম যাচ্ছে ৯৪.২৭ টাকা। শুনুন পডকা রাত দিন ৭ দিন।